অস্ট্রেলিয়া, ইতালি, মিশর, কাতার, কুয়েত ও সৌদি আরবের জেদ্দা প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ইলিনা ডি কুথো এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শ্যামা রেইন। জুলিয়ানের সঞ্চালনায় সেখানে স্থানীয় রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশ ও বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতালির রোমে শাহ জালাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা আজির উদ্দিনের সভাপতিতে সাধারণ সম্পাদক রিপন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ সমিতি ইতালির প্রধান নির্বাচন কমিশনার এম এ রব মিন্টু। ছুটির দিনে পরিবার পরিজন সহ নিজ অঞ্চলের প্রবাসীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন করা হয়। মিশরের ইসলামিক কায়রোতে অনুষ্ঠিত হল মনোমুগ্ধকর আন্তর্জাতিক ইসলামী সঙ্গীতানুষ্ঠান আশাকে রাসুল সন্ধ্যা। এ আয়োজনে বাংলাদেশের 3 শিক্ষার্থী সহ বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশের ইসলামিক সঙ্গীত শিল্পীরা অংশ নেন। পবিত্র কোরআন ও ইসলামী সঙ্গীতের সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো ইল গহরি প্রাঙ্গণ। কাতারে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম সচিব মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম বাদলকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম বাদলকে ক্রেস্ট প্রদান করা হয়। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজন ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দায় যুবদলের সভা অনুষ্ঠিত হয়েছে। সুমন আকন্দের সভাপতিত্বে ও সাজ্জাদুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর যুবদলের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন নেতাকর্মীরা। রাকিব হাসান, আরটিভি।